আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ অবশেষে জিন্নাতালির উচ্চতার কারণ জানা গেল চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে মস্তিষ্কে পিটুইটারি টিউমারের কারণে কক্সবাজারের রামুর জিন্নাতালির শারীরিক উচ্চতা এত বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অ্যান্ড্রোকাইনোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ফরিদুদ্দিন তিনি জানান টিউমার অপারেশন করলেই তিনি শারীরিকভাবে সুস্থ হবেন আর এই অপারেশন বাংলাদেশে খুব সহজেই সম্ভব জিন্নাত আলীর বারো বছর বয়সে টিউমার ধরা পড়ে এ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে অপারেশনের পরামর্শ দেওয়া হলেও তার পরিবার রাজি হয়নি তবে জিন্নাতের পরিবার চাইলে যে কোনো সময় অপারেশন করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ এদিকে পা ফুলে গেছে জিন্নাতালি ডাক্তার হাঁটতে বলেছেন কিন্তু হাঁটতে পারি না ক্যাবিনের গেট খুললেই লোকজন এসে সেলফি তোলে ডাক্তাররাও সেলফি তোলে শুধু সেলফি আর সেলফি সেলফিতে বিরক্ত হয়ে গেলাম শারীরিক অবস্থা কেমন জানতে জিন্নাত বলেন বাড়িতে অর্থাৎ কক্সবাজারে থাকতে পা ফুলে গিয়েছিল বি এস এম ইউতে বারো দিন ধরে ভর্তি আছে এখানে আসার পর এখন অনেকটা কমেছে পা ফোলা ছাড়া আর কোনো সমস্যা বোধ করছি না হাসপাতালে খাওয়ার মেনুতে কি থাকে জানতে চাইলে জিন্নাত বলেন সকালে পাউরুটি বারোটা কলা আর চারটা ডিম দেয় দুপুরে ভাত চার পিস মাংস অথবা চার পিস মাছ বিকেলে ভাত মাংস রাতেও ভাত আর চার পিস মাছ বা মাংস দেওয়া হয় তবে হাসপাতালে খাবারে অসন্তুষ্ট জিন্নাত বলেন তিনবেলা ভাত খাই কিন্তু মজা পাই না বাড়িতে আদব চালের ভাত খেতাম এখানকার চাল মজা লাগে না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ